আল্লাহ তাআলা জিন ও ইনসান সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। জিন আগুন দিয়ে এবং মানুষ মাটি দিয়ে সৃষ্টি। যে ব্যক্তি জিনের সৃষ্টি অস্বীকার করে সে কাফের বলে গণ্য হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব জিন ও জিনদের সাথে মানুষের মিলন নিয়ে। সেই সাথে আমরা জানব জিনরা কি মানুষের মতো জান্নাতে যাবে, এ সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে। গ্রামাঞ্চলে কথিত আছে যে জিন মানুষের উপর ভর করে। জিন সম্পর্কে আমরা প্রায় শুনে থাকি জিন মানুষের মানব দেহে প্রবেশ করেছে। জিন কি আসলে মানব দেহে প্রবেশ করতে পারে? আজ আমরা এই প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সাথে আরো আলোচনা করব জিনকে কি করে বশ করা যায়। এর পাশাপাশি আরো জানব যে জিনকে কি হাজির করা যায় কিনা, কোন ধরনের জিনকে হাজির করা যায়। কিছু কিছু জিন মানুষের মাঝে প্রবেশ করে এমন কিছু কার্যকলাপ করে তা মুখে বলে প্রকাশ করা যায় না। আজ আমরা জানব জিনেরা কি কোনো মানুষের সাথে যৌন মিলনে লিপ্ত হতে পারে। গঠন অনুযায়ী কয় ধরনের জিন আছে। জিন কি মানুষকে অপহরণ ও মেরে ফেলতে পারে। সর্বশেষে আমরা জানব জিনেরা কোথায় থাকে, কি খায়। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব জিন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্যাবলী। আমাদের আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং তথ্যবহুল হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও আপনাদের একটি মূল্যবান কমেন্টের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কোরআন শরীফ ও সহি হাদিসের আলোকে প্রতীয়মান হয় যে মানুষের ন্যায় আল্লাহ তাআলার অন্যতম আরেকটি হলো সৃষ্টি জিন জাতি, যারা পৃথিবীতে মানব জাতি আগমনের 2000 বছর পূর্ব থেকেই ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে। ফেরেশতারা আলোর তৈরি, জিনেরা আগুনের ফুলকি থেকে তৈরি। জিনদের বিবেক, বুদ্ধি ও অনুভূতি শক্তি আছে। তাদের আছে ভালো মন্দর পার্থক্য করার ক্ষমতা। তাদের মধ্যে রয়েছে ভালো জিন ও মন্দ জিন। সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ নয়, কিন্তু জিনেরা মানুষদেরকে দেখতে পায়। জিনেরা মানুষের মতো মুসলিম ও অমুসলিম জাতিতে বিভক্ত। তাদের মধ্যেও ইমানদার ও কাফিরের ভেদাভেদ রয়েছে। জিনেরা মানুষের মতো পুরুষ ও স্ত্রী জাতিতে বিভক্ত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে নিজের এবং তার দলবল তোমাদেরকে এমন স্থান হতে দেখে থাকে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। সূরা আরাফ আয়াত 27। আল্লাহ তাআলা বলেন, আমাদের মাঝে যারা আত্মসমর্পণকারী মুসলিম তারা নিঃসন্দেহে সত্য পথ বেছে নেয়, অপরপক্ষে সীমা লঙ্ঘনকারীরা তো জাহান্নামেরই ইন্ধন। জিনরা আগুনের সৃষ্টি হলেও পরকালে আগুন দ্বারা শাস্তি ও কষ্ট পাবে, কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ বিশিষ্ট। ইবনে জিব্রিন, সূরা জিন আয়াত 14-15। জিন মানব দেহে প্রবেশ করতে পারে, তার প্রমাণ হিসেবে ওলামাগণ বিভিন্ন দলিলে উল্লেখ করেন। আল্লাহ পাক বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতে
সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। সূরা বাকারা আয়াত 275। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্ত শিরায় প্রবাহিত হয়। বুখারি 2038, মুসলিম হাদিস 5807। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উখরুজ আদুল্লাহ বলে মুখে থুতু দিয়ে জিন বিতাড়িত করেছেন। আহমদ ইবনে মাজহা 3548। শয়তান প্রকৃতির জিনকে তুষ্ট করে হাজির করা যায়, ইবনে জিব্রিল। হতে পারে জিন ও ইনসানের যৌন মিলন সম্ভব, অসম্ভব নয়, ইবনে জিব্রিল। গঠন অনুযায়ী তিন ধরনের জিন আছে। এক প্রকারের জিন পাখার মাধ্যমে বাতাসে উড়ে, এক প্রকারের জিন সাপ, বিচ্ছু, পোকামাকড় এবং মাকড়সার আকারের ন্যায় থাকে, শেষ প্রকারের জিনেরা সাধারণভাবে থাকে এবং চলাফেরা করে। হাদিসে বর্ণিত আছে, খাইরাজের সর্দার সাদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন কর্তৃক খুন হয়েছিলেন, ইবনে জিব্রিল। মদিনায় এক সাহাবিকে এক জিন সাপের আকৃতি ধারণ করে হত্যা করেছিলেন, মুসলিম মিশকাত 4118। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতকালে একজন মুসলিম মুসলমান মুশরিক জিন কর্তৃক অপহৃত হয়। পরিশেষে মুসলিম জিনেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তাদেরকে মুক্ত করে আনে, ইবনে জিব্রিল। মানুষের বসবাসের স্থানে সাধারণত জিন থাকে না, তারা মানুষের পরিত্যক্ত স্থানে থাকতে পছন্দ করে। তাদের অধিকাংশই মানুষের কাছ থেকে দূরে নির্জন এলাকায় বসবাস করে। তবে কিছু প্রজাতির জিন মানুষের সাথে লোকালয়ে থাকেন, যেমন কারিন জিন। এক হাদিস থেকে জানা যায়, জিনেরা নোংরা ও গন্ধযুক্ত জায়গায় থাকতে পছন্দ করেন, যেখানে মানুষেরা ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে। পায়খানা এবং প্রস্রাব করার জায়গাগুলোতে জিনদের অবাধ বিচরণ। জায়েদ বিন আকরাম বর্ণিত হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাগুলোতে যেখানে পায়খানা ও প্রস্রাব করার জায়গা, জিন এবং শয়তানরা অবাধে বিচরণ করে। তোমাদের মধ্যে যে এই স্থানগুলোতে যাবে সে যেন বলে, আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় প্রার্থনা করছি। আহমদ ইবনে হাম্বল পবিত্রতা খণ্ড 4/369। বাসস্থানের বেলায় জিনেরা পছন্দ করে, এক বাইতুল খালা, দুই পশুঘর, তিন নোংরা নালা জলাশয়, চার প্রাচীন বৃক্ষ, পাঁচ বৃহৎ ছায়াযুক্ত বৃক্ষ, ছয় বড় গাছ, এক প্রকার বৃক্ষ যাতে লাল বর্ণের দাড়ির ন্যায় অতি সরু মূল থেকে বের হয়, যার নাম বট বৃক্ষ, সাত ভূমির নিম্নাচল, আট আনার বৃক্ষ, নয় ধ্বংসস্তূপ ও বিরান ভূমি, দশ নদী নালা, এগারো শ্মশান ও বিরান এলাকা, বারো গহীন বন জঙ্গল, তেরো সামুদ্রিক দ্বীপ, চোদ্দ পর্বত, পনেরো দুই পর্বতের মধ্যবর্তী উপত্যকা, ১৬ অনাবাদী গৃহ, ১৭ যেসব ঘর প্রায় বন্ধ থাকে, ১৮ বিভিন্ন স্থল সৃষ্টি যেমন সাপ, ইঁদুর প্রভৃতির গর্তে, ১৯ কাফেরদের পূজার স্থানসমূহ, মন্দির, গির্জা প্রভৃতি,
20 আবাদী ভূমির মধ্যবর্তী খাল স্থানসমূহ 21 পানি বা জলাশয় 22 গন্ধ নোংরা পানির ঝিল এই সব স্থান ছাড়াও গ্রামীণ এলাকায় এমন বহু স্থান আছে যেখানে এই অদৃশ্য অপশক্তির বিচরণ লক্ষ্য করা যায় মানুষ সহ অন্যান্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করেন তদ্রূপ জিনেরাও খাওয়া দাওয়া সহ অন্যান্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকেন আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড়হাড়ডি হলো জিনের খাবার জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায় এছাড়া হাড় গোবর ইত্যাদি খায় হাদিসে বলা হয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাড় এবং গোবর জিনদের খাবার মানুষ মাটি থেকে সৃষ্টি হওয়া সত্ত্বেও যদি মাটির আঘাতে কষ্ট পায় তাহলে জিন আগুন থেকে সৃষ্টি হওয়া সত্ত্বেও তাদের আগুন দ্বারা কষ্ট পাওয়া অসম্ভব নয় আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি মূল্যবান কমেন্টের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ